বিষমদ কাণ্ডে উত্তাল বিহার, বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। বিষমদ খেয়ে এখনো পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে। বিহারের বিধানসভায় সরব বিজেপি, বিরোধীদের মাতাল বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তার সময় শেষ হয়ে এসেছে, পাল্টা নীতিশকে আক্রমণ বিজেপি নেতা সুশীল মোদীর। প্রশ্নের মুখে বিহারের সুরানীতি। বিষ্মতে মৃত্যু মিছিল, উত্তাল বিহার, প্রশ্নের মুখে সুরানীতি। মদ নাকি নিষিদ্ধ বিহারে, আর সেই রাজ্যেই বিষ্মত খেয়ে মৃত্যুর মিছিল আজ গিয়ে পড়ল বিহার বিধানসভায়। বিহারের ছাপটার সারানে একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে। এখনো পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে, আশঙ্কাজনকভাবে হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই। মৃতের পরিবারের দাবি, বিষ্মত খেয়েই প্রাণ গিয়েছে তাঁদের। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই জানা গিয়েছে। সারানে মদ খেয়েছে এমন ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বুধবার এই ঘটনার জেরে উত্তাল হয়ে উঠল বিহারের বিধানসভা। নীতিশ সরকারের দিকে আঙুল তোলে বিরোধী দল বিজেপি। সুরা নীতি নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা বিজয় কুমার সিনহা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পাল্টা আক্রমণ করেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিজেপি বিধায়কদের লক্ষ্য করে তিনি বলেন, তোমরা মাতাল হয়ে গেছ। বিহারের মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেন বিজেপি সাংসদ সুশীল কুমার মোদী। নীতিশ কুমারের মেয়াদ শেষ, তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন বলেই তোপ তাঁর। 2016 সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন বিহারে মদ বিক্রি নিষিদ্ধ করে দেন নীতিশ কুমার। রাজ্যকে নেশামুক্ত করে তুলতেই উদ্যোগ নিয়েছিলেন তিনি। অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞার ফলে বিহারে কালো বাজারের রমরমা। বিধি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বিপুল মাত্রায় দেশি মদ তৈরি হয় বলেই অভিযোগ, যার মাশুল সাধারণ মানুষদের গুনতে হলো বলেই অভিযোগ বিজেপির। কলকাতা টিভি।